ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির পূর্বাভাস। ঢাকাসহ দেশের ৬ বিভাগে দমকা হওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৭ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় প্রবল বিজলি চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তার কাছাকাছি দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি শনিবার বেলা ১২টার দিকে নিম্নচাপে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।